এক মুহূর্ত আমি এখানে থাকবো না। আমি রাজি। তুমি জানো না যে তুমি আমায় কতটা প্রসন্ন করলে শ্রীনিবাস। এসো ভোজন করে নাও, এসো। আমাকে কোনো না কোনো পথ খুঁজে বের করতেই হবে, যাতে আমি পদ্মাবতীর মনে আঘাত না করে কাল সূর্যাস্তের আগে ভার্গবীর কাছে পৌঁছতে পারি। নারায়ণ, আমার মনে আর দুঃখ দেবেন না। যে বিশ্বাস আমার শ্রীনিবাসের উপর, আমার প্রেমের উপর আছে, তা ভঙ্গ হতে দেবেন না। কাল সূর্যাস্তের আগে শুধু একবার একবার ওকে আমার কাছে পাঠিয়ে দিন কিছু সময়ের জন্য। তারপর যদি আর দেখা না হয়, সেটাও না হয় আমি মেনে নেব। কিন্তু আমার জানা খুব প্রয়োজন যে শ্রীনিবাস এবং আমার ভালোবাসা কি আদৌ সত্য, পবিত্র নাকি এটা আমার মনের ভুল। আমি শুধু এটাই জানতে চাই যে যার কথা ভেবে আমি সব ত্যাগ করেছি, সে সত্যি আমায় ভালোবাসে কি। কাল সূর্যাস্তের আগে আমি আমার বিশ্বাস ভঙ্গ হতে দেব না। মহাদেব, আমি ভার্গবীর এই যন্ত্রণা দেখতে পারছি না। এবার আমি শুধু সেই সময়টার অপেক্ষা করছি যখন শ্রীনিবাস নিজে ভার্গবীর কাছে এসে স্পষ্ট করে বলবে যে ও কেন পদ্মাবতীকে বিবাহ করেছে। তখন ভার্গবী আবার এটা বিশ্বাস করতে পারবে যে যাই হয়ে যাক না কেন, শ্রীনিবাসের মনে শুধু শ্রী আছে। চিন্তা করো না, ভার্গবীর যন্ত্রণা অবশ্যই দূর হবে। কি হলো? আমি তোমাকে আশ্বস্ত করা সত্ত্বেও তুমি চিন্তা করছো কেন? পদ্মাবতী আবেগপ্রবণ হয়ে শ্রীনিবাসকে ওখানে থাকতে বাধ্য করছে। যদি শ্রীনিবাস ভার্গবীর কাছে পৌঁছতেই না পারে তাহলে? পদ্মাবতী শ্রীনিবাসকে ওখানে থাকার জন্য বাধ্য করেনি, বরং ওখানে থাকার সিদ্ধান্ত শ্রীনিবাস নিজেই নিয়েছে। কারণ ও পদ্মাবতীর আবেগে কখনোই আঘাত করতে চাইবে না। কিন্তু এটাও জেনে রাখো যে যেদিন শ্রীনিবাস ভার্গবীর কাছে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নেবে, সেদিন ত্রিলোকে এমন কেউ থাকবে না যে ওকে সেখানে যাওয়ায় বাধা দেয়। উনি হলেন নারায়ণ। আর যখন নারায়ণ কোনো সিদ্ধান্ত নিয়ে থাকেন, তখন এই সংসারের কোনো শক্তি তাকে বাধা দিতে পারে না। আপনি ঠিক বলেছেন মহাদেব, সঠিক সময় এলে শ্রীনিবাস ভার্গবীর কাছে নিশ্চয়ই পৌঁছবে। আর তুমি আরো কিছু ভুলে যাচ্ছ, আরো একজন ব্যক্তি আছেন যিনি কিন্তু চিরকাল ভার্গবীর সাথে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন, গোবিন্দরাজ। বাসু ফিরে আসা অবধি এখানেই অপেক্ষা করতে হবে। বালা এবং বাসুর কিছু রক্ষক এখন এখানেই আছে, যার অর্থ হলো এই যে ভার্গবীর খোঁজ পাওয়া মাত্রই বাসু আবার এখানে ফিরে আসবে। তাই আমরা কোথাও যেতে পারবো না, এখানেই আমাদের অপেক্ষা করতে হবে। ওই দেখো, বাসুর দুই রক্ষী এখানেই ফিরছে। নিজেদের মধ্যে ওরা কি কথা বলছে? এখান থেকে কিছু তো শোনা যাচ্ছে না, আমাদেরকে ওদের কাছে যেতে হবে। আসুন, দাঁড়াও।
চলো। এরা সবাই এখন যাচ্ছে কোথায়? এর অর্থ হলেই যে এরা নিশ্চয়ই ভার্গবীর কোনো খোঁজ পেয়েছে। এবার ওরা যেদিকেই যাবে আমরা ওদের অনুসরণ করব। চলো আমার সাথে। এক মুহূর্ত, আসুর সৈনিকদের সাথে বাসু নিজে কেন ফিরল না? নিশ্চয়ই খুব বড় একটা গণ্ডগোল হয়েছে। হে প্রভু, এই বাসুর উপর আমার বিন্দু মাত্র বিশ্বাস নেই। যদিও ভার্গবীর বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করে থাকে, তাহলে ভার্গবীকে রক্ষা করবেন প্রভু। এবার আমার প্রতিশোধ অবশ্যই পূর্ণ হবে। আপনার প্রশংসা করতে হবে, কিন্তু আমি আপনার থেকে কিছু শক্তিশালী ব্যক্তি চেয়েছিলাম প্রহরী হিসেবে, আর আপনি এদের আমার সামনে দাঁড় করিয়ে আমাকে প্রমাণ করে দিয়েছেন যে আমার উদ্দেশ্য অবশ্যই পূরণ হবে। কিন্তু কুমার, এদের সবাইকে কোথায় পাহারা দিতে হবে আর কেন? আমার রাজ্য থেকে আমার কয়েকজন রক্ষক আসতে চলেছেন, তাদের সাথে মিলে এই গ্রামের সীমান্তে পাহারা দিতে হবে। এবার তোমরা সবাই আমার কথাগুলো মন দিয়ে শোনো। যদিও আমার মনে হয় না যে শ্রীনিবাস এখানে কোনোদিনও আসতে পারবে, কিন্তু তাও যদি ও এটা জানতে পেরে যায় যে ভার্গবী এখানে রয়েছে, সেক্ষেত্রে যেভাবেই হোক ওকে এখানে আসার থেকে বাধা দিতে হবেই। আর সূর্যাস্ত পর্যন্ত যে করেই হোক আটকে রাখতে হবে, বুঝেছ? শ্রীনিবাস? কে এই শ্রীনিবাস? আর ওকে বাধা দেওয়ার জন্য আপনার এতগুলো লোকের প্রয়োজন পড়বে? এমন কি আছে শুনি ওই শ্রীনিবাসের মধ্যে? কোনো বিশেষ ব্যাপার নেই ওর মধ্যে। ও হলো ওই একটা তুচ্ছ সাধারণ মানুষ, কিন্তু আমার মূর্খ বোন পদ্মাবতী আর এই ভার্গবী, এরা দুজনে তো ওকে ভগবানের আসনে বসিয়ে দিয়েছে, তাই না? সেই জন্যই এখন আমার জীবনে এত রকম সমস্যা উৎপন্ন হয়েছে। কিন্তু এবার আমাকে এটা সুনিশ্চিত করতেই হবে যে ও যেন এখানে কোনোভাবেই পৌঁছতে না পারে। আমি ভার্গবীকে বিবাহ করে ওকে নিজের দাসী করে রাখতে চাই, যাতে আমি শ্রীনিবাস, পদ্মাবতী এবং স্বয়ং ভার্গবীর থেকে নিজের প্রতিশোধ নিতে পারি। এবার শুধু সূর্যাস্ত হওয়ার অপেক্ষা। সংবাদ আসছে না ততক্ষণ আমায় ছেড়ে যেও না। কাল সূর্যাস্তের আগে শুধু একবার একবার ওকে আমার কাছে পাঠিয়ে দিন কিছু সময়ের জন্য, তারপর যদি আর দেখা না হয় সেটাও না হয় আমি মেনে নেব। আজ সূর্যাস্ত হয়ে গেছে, কাল সূর্যাস্ত হওয়ার আগে যে কোনো পরিস্থিতিতে আমাকে ভার্গবীর কাছে পৌঁছতেই হবে। দাঁড়ান, ভার্গবীর কোনো সন্ধান পেয়েছো? না রাজকুমারী, এখনো পর্যন্ত কোনো খবর আসেনি এবং কুমার বাসুর রক্ষকরা এখনো ফিরে আসেনি। আপনার আদেশ অনুসারে যেই মুহূর্তে আমি কোনো সংবাদ পাবো আমি আপনাকে নিশ্চিত রূপে জানাবো। তুমি বলেছিলে যে যতক্ষণ ভার্গবীর কোনো সংবাদ আসছে না তুমি আমার সাথে এখানেই থাকবে। যদি তুমি চাও তাহলে আমি এই স্বভাব সমাপ্ত করতে পারি। না,
আসলে অন্য মনস্ক হয়ে পড়েছিলাম। শুরু করা যাক, নৃত্য আবার শুরু করা হোক। যদি ভার্গবীর সাথে অনুচিত কিছু হয় তাহলে আমি নিশ্চিত রূপে ওর সঙ্গেই থাকবো, আর সেটা করা থেকে তুমিও আমাকে আটকাতে পারবে না। বাসু যতই প্রচেষ্টা করুক না কেন যে ভার্গবীর খবর আমার কাছে পৌঁছতে দেবে না, আমার পূর্ণ বিশ্বাস যে আপনি ভার্গবীর খবর আমার কাছে নিশ্চিত রূপে নিয়ে আসবেন গোবিন্দরাজ। চলো 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 পাল্টাই।